পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রতীক এই অধ্যায়ের অঙ্কগুলো করাবো। এই অধ্যায়ে দেখো, কতদিন তোমাদের আমি একটি মৌলিক আলোচনাগুলো করেছিলাম এই অধ্যায় সম্পর্কে, অর্থাৎ গাণিতিক প্রতীক কী, গাণিতিক সংকেত কী, তারপর তোমাদের এখান থেকে খোলা বাক্য কী, তারপর গাণিতিক বাক্য কাকে বলা হয়, গাণিতিক উক্তি কোনটি, তারপর তোমার এখান থেকে অনেকগুলো সংজ্ঞায় তোমাদেরকে আমি গতকাল শিখিয়েছিলাম। তারপরে অক্ষর প্রতীক কী, আমার প্রতীক, গাণিতিক প্রতীক কয় ধরনের, পাঁচ ধরনের যে প্রতীক, সেই পাঁচ ধরনের প্রতীক সম্পর্কে মৌলিক আলোচনাগুলো করেছিলাম। তা যাই হোক, আজকে আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে অঙ্কে চলে যাব সরাসরি, অর্থাৎ বইয়ের দেখো একুশ পৃষ্ঠার অঙ্ক। একুশ পৃষ্ঠা গতদিন তোমাদের প্রথম যে একটি অঙ্ক দেওয়া আছে, এক নম্বরে এক দুই তিন, তিনটি অঙ্ক দেওয়া আছে, এই তিনটি তোমাদের আমি সমাধান করে দিয়েছিলাম গতকাল মৌলিক আলোচনার পাশাপাশি, তিনটি অঙ্কও করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের এই একুশ পৃষ্ঠার অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। যেমন দেখো, একুশ পৃষ্ঠার একদম ওপরে মাঝামাঝিতে দুই নম্বরে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে এবং বলছে এই খালি ঘরগুলো পূরণ করো। তাহলে খালি ঘরগুলো আমরা কীভাবে পূরণ করবো সেই জিনিসটি আমরা দেখি। দেখো বইয়ের, এখানে আমি লিখেই নেই, বই একুশ পৃষ্ঠা, ঠিক আছে। এখন একুশ পৃষ্ঠা এখানে মাঝখানে গোল দাগ দিয়ে যে দুই নাম্বার, সেই দুই নাম্বারের অঙ্কগুলো এখানে দেওয়া আছে, খালি ঘরে, খালি ঘরে প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই প্রতীকগুলো বসাতে বলছে। তাহলে এক নম্বরে আমাদের কী দেওয়া আছে, অঙ্কটাকে আগে উঠাই। দেখো এক নম্বরে আমাদের লেখা আছে বারো, তারপর একটা খালি ঘর, খালি ঘর দিয়ে মাঝখানে দেওয়া আছে চার, তারপর আবার একটা খালি ঘর, তারপর দেওয়া আছে দুই সমান সমান এক, এই অঙ্কগুলো আমাদের এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। আর একটি বিষয় আমি এখানে বলেই নেই, আমার এখানে আমি যে ক্লাস নিচ্ছি তোমাদের একবারে রাস্তার পাশেই আমার বাসা, যার জন্য এখানে অনেক সময় বাইরে থেকে কিছু শব্দ আসে, গাড়ির শব্দ, হর্নের শব্দ, বিভিন্ন শব্দগুলো আসে, বিভিন্ন ধরনের অবাঞ্ছিত শব্দগুলো আসে, সেগুলি তোমাদের যদিও একটু বিঘ্নিত হয়, আমারও ক্লাস করতে কষ্ট হচ্ছে, তারপরেও এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে আগেই, সেগুলি তোমরা মেনেই তোমাদেরকে ক্লাসগুলো একটু দেখতে হবে, শুনতে হবে। যাই হোক, আর একটি বিষয় আমি তোমাদেরকে গতদিনও বলেছি যে এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ছিল, আজকে দ্বিতীয় ক্লাস, এই দ্বিতীয় ক্লাসেও এমন কিছু জিনিস তোমাদের শেখানো হবে সবগুলোই কিন্তু এই চ্যাপ্টারের প্রাণ, অর্থাৎ খুব মৌলিক বিষয়গুলো, এগুলি বড় কোনো অঙ্ক নাই কিন্তু মৌলিক বিষয়গুলো প্রাণ এই চ্যাপ্টারে, আর এগুলো থেকে তোমাদের যত এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয়, এই জন্য এগুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে পুরো ক্লাসটা সুন্দরমতো করে দেখবে। তা যাই হোক, এখন আমি দেখি এক নম্বর আমাদের এই বিষয়গুলো দেওয়া আছে, এখান থেকে তোমাদের আইকিউ টেস্ট আর কিচ্ছু না। তাহলে এগুলি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে থাকে, এখানে খালি ঘরে কত হবে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নটা আমাদের হতে পারে বারো, তারপরে মাঝখানে খালি ঘর চার, খালি ঘর দুই সমান সমান এক, এই এখানে আমাদের কত হতে পারে। দেখো আরেকটি কথা বলি, এই যে আমাদের হর্ন, গাড়ির হর্ন, বিভিন্ন হর্নগুলো আসছে ঠিকই, কিন্তু এটা কিন্তু এখন আমি লকডাউনের ভিতরে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি, লকডাউন, বাইরে কোনো গাড়ি থাকার কথা না, তার মধ্যেও এটি, এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি, কিছুই করার নেই, মানুষ আমরা লকডাউনকেও মানি না, শুনি না, কিন্তু আসলে তোমাদের এটা এই বলে তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই ঘরে থাকবে, কারণ এই মহামারীতে আমাদের একমাত্র মহৌষধ হলো ঘরে থাকা, এই লকডাউনকে আমাদের মেনটেন করা, সরকারের এই বিষয়গুলোকে আমাদেরকে শোনা এবং এটাকে আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের চলা অবশ্যই বাঞ্ছনীয়, আর এভাবে চললে তাহলে আমাদের এই করোনা পরিস্থিতিটা, আমাদের এই মহামারীটা দূরীভূত করা একেবারেই সম্ভব, খুব দ্রুতই সমাধান করা সম্ভব, যা বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ আছে। এই জন্য তোমরা বলবো তোমরা অবশ্যই বাসায় থাকো, অনলাইনে এভাবে ক্লাস চালিয়ে যাও, দেশের পরিস্থিতি ভালো হলে তোমরা অবশ্যই স্কুলে যেতে পারবে, আমরা যত দ্রুত স্কুলে যেতে পারি সেই প্রত্যাশা করি, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি আমরা। তা যাই হোক, এখানে দেখো বারো ভাগ চার, এখানে আমাদের বারো, এখানে কিছু চিহ্ন দেওয়া নাই, এখানে কী কী চিহ্ন দিলে আমাদের রেজাল্টটা এক আসবে সেটি আমাদের এখনই। দেখো এই বারোকে যদি আমি ভাগ দিই চার দ্বারা, চার দ্বারা ভাগ দিলে কত হবে, চার দ্বারা বারোকে ভাগ দিলে আমাদের কত হয়, তিন হয় না, আর সেই তিন থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত হবে, এক না, জাস্ট আইকিউ টেস্ট আর কিচ্ছু না। এখানে বারোকে আমরা চার দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়, তিন, আমরা যখন স্মরণ অঙ্ক করছি বারো থেকে চার ভাগ করলে কত হয়, তিন, তারপর বিয়োগ
দুই, সমান সমান কত, তিন থেকে দুই বিয়োগ করলে এক আসে, সেই জিনিসটি আমাদের এখানে দেখানো হয়েছে। তাহলে একেবারেই সহজ জিনিস, তার আমাদের শুধুমাত্র এখানে কোনো নিয়ম নাই যে কীভাবে আমরা অঙ্কটা করব, এগুলো কোনো নিয়ম নাই, এটা তোমাদের আইকিউ। শুনো, এখন দেখো আমরা দুই নাম্বার অঙ্কটাকে দেখব। দুই নাম্বারে আমাদের এখানে দেওয়া আছে কি, ছয় খালি ঘর, ছয় খালি ঘর বারো সমান সমান চব্বিশ, ছয় খালি ঘর তারপর আবার খালি ঘর বারো সমান সমান চব্বিশ। এখানে কিন্তু আবার দেখো বলে দেওয়া আছে, লক্ষ্য করি দুই নম্বর অঙ্ক প্রশ্নের, দুই নম্বর প্রশ্নের এই যে দুই নম্বর যেটা, এই দুই নম্বর প্রশ্নের দুইটি উত্তর আছে, দুইটি উত্তরই বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা চিন্তা করি দুইটি, এই খালি ঘরে দুইটি উত্তর হবে, দুইটার মধ্যে একবার তো বসাবই সাথে আরও একবার বসাবো, দুইভাবে আমাদের এই চব্বিশ বানানো সম্ভব। সেটা কীভাবে আমরা একটু চিন্তা করে দেখি। দেখো ছয়কে ছয় দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, ছয় ছয় ছত্রিশ, সেই ছত্রিশ থেকে যদি বারো বিয়োগ করি তাহলে কত হয়, ছত্রিশ থেকে বারো বিয়োগ করলে চব্বিশ হয়ে গেল। আবার হ্যাঁ, অথবা এটা বুঝতে পারছো তো, ছয়কে ছয় দ্বারা গুণ করলে ছয় ছয় ছত্রিশ, সেই ছত্রিশ থেকে বারো বিয়োগ করো, দেখো ছত্রিশ বিয়োগ বারো, তাহলে ছয় থেকে দুই গেলে থাকে চার, তিন থেকে এক গেলে থাকে কত, দুই, এই যে চব্বিশ। ঠিক একইভাবে এটাকে আমরা অন্যভাবে এখন করব, যেহেতু আমাকে দুইটা পদ্ধতিতে এই অঙ্কটাকে সমাধান করতে বলছে বইতে, চব্বিশ তাই না, এখানে আমরা সবগুলোকে যোগ দিয়ে দিলেও কিন্তু চব্বিশ হয়ে যায়। যেমন ছয় যোগ যোগ ছয়ের ছয় যোগ করলে কত হয়, বারো, সে বারোর সাথে বারো যোগ করলে বারো বারো চব্বিশ, দুইভাবেই কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই জন্য এই দুই নম্বরে আমরা অথবা দিয়ে আরেকটা করলাম, অর্থাৎ আমাদের দুইভাবে করলাম। এবারে তিন নম্বর অঙ্কে আমাদের কী দেওয়া আছে, দেখো তিন নম্বর অঙ্কে আমাদের আছে নয় খালি ঘর, নয় খালি ঘর নয় সমান সমান আশি, নয় খালি ঘর, নয় খালি ঘর, ও আরেকটা খালি ঘর আছে, তাহলে তিনটা খালি ঘর, খালি ঘর নয় সমান সমান আশি। তাহলে এটাকে আমরা কীভাবে করবো, দেখো যদি সবগুলোর মধ্যে যোগ দেয় তাহলে ছত্রিশ হবে, নয় নয় আঠারো, আর নয় সাতাইশ, আর নয় ছত্রিশ, তাহলে আমাদের আশিটা হলো না। তাহলে আমরা কীভাবে কী করতে পারি, হ্যাঁ পেয়ে গেছি, দেখো নয়কে যদি আমরা নয় দ্বারা গুণ করি তাহলে কত হয়, নয় নয় একাশি, আবার এই নয়কে নয় দ্বারা যদি ভাগ দিই তাহলে কত হয়, নয়কে নয় দ্বারা গুণ করলে হয়, এখানে মনে করলাম কত পেয়ে যাবো আমরা, একাশি তাই না। আবার এই নয়কে নয় দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে নয়কে নয় দ্বারা ভাগ করলে পাবো কত, এক, আর মাঝখানে যদি আমরা একটা বিয়োগ দিয়ে দিই, একাশি থেকে এক বিয়োগ করলে কত হয়ে যাবে, আশি না, মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। বুঝতে পারছো কিনা, নয়কে নয় দ্বারা গুণ করে পেলাম নয় নং একাশি, আর নয়কে নয় দ্বারা ভাগ করে পেলাম এক, এবার সেই একাশি থেকে এক বিয়োগ করলে এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন যদি দেই তাহলে আমাদের আশিটা চলে আসবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এখন এভাবে আমরা তিনটি অঙ্ক ছিল, তিনটি অঙ্কে আমাদের সমাধান করে ফেললাম। ঠিক আছে, এবারে দেখি আমরা দুই নম্বর অঙ্কে, দুই নম্বরে দুইটি অঙ্ক দেওয়া আছে, এখানে বইয়ের এরকম একটি বক্স দিয়ে তার মধ্যে এক নম্বর, এটাকে অনুশীলন অংশ বলে। এই অনুশীলন অংশে এখানে বলছে খালি ঘরের মধ্যে, ওই যে আমরা এক নম্বরে যেটা দেখাইছিলাম যেরকম গতকাল দেখিয়ে আসলাম, ঠিক সে একই রকম, খালি ঘরে লেস দেন সমান সমান গ্রেটার দেন এর মধ্যে সঠিক প্রতীক বসাও। তাহলে এখানে খালি ঘর দেওয়া আছে, এখানে আমাদের লেস দেন হবে না গ্রেটার দেন হবে না সমান সমান হবে, কোনটা হবে সেই মানটা আমাদেরকে বসাতে বলছে। তাহলে দেখি আমরা এই একের এক নম্বর অঙ্কটাকে উঠাই, আমরা কী দেওয়া আছে, বারো ভাগ তিন যোগ চার গুণ পাঁচ তারপর খালি ঘর, বারো গুণ তিন ভাগ চার যোগ পাঁচ, এই মানগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা দুইভাবে করতে পারি, এখানে যে কোনো একটা চিহ্ন তো বসবে, তাহলে তার বামপক্ষ খালি ঘরের বামপক্ষ খালি ঘরের ডান পক্ষ, আগে আমরা বামপক্ষটা করে ফেলতে পারি তারপরে আবার ডান পক্ষ করতে পারি, পরে দুইটা মান বের করতে পারি, অথবা আমরা এই যেভাবে আছে এইভাবেই আমরা বাম বাম পাশে বা বা দিয়ে আমরা অঙ্কটা করে যেতে পারি। আমরা বা দিয়েই অঙ্কটা করি, দুইবারে বামপক্ষ ডানপক্ষ লেখার কোনো দরকার নাই। তাহলে এখন দেখো এখানে গুণ চিহ্ন যোগ চিহ্ন ভাগ চিহ্ন, এই তিনটার মধ্যে আমাদের কার কাজ আগে,
আমরা জানি আগে ভাগের কাজ, তাহলে বারোকে তিন দ্বারা ভাগ করলে তিন চারে বারো চার, তারপর দিলাম যোগ চিহ্ন। এরপরে আছে আমাদের এই চার আর পাঁচ, এই দুইটাকে আমরা গুণ করে ফেলতে পারি, কারণ একবারই করে ফেলে এটাও, কারণ আমাদের ভাগের কাজ তো পেয়েই গেলাম। এরপরের লাইনে আমরা দেখো আমি বলি যোগ চার গুণ পাঁচ, তাই না? তারপরের লাইনে আমি করবো কি, এই চার এই যোগ আর গুণের মধ্যে কার কাজ আগে, চার তো চারই লিখলাম, যোগ এই গুণের কাজ আগে, চার পাঁচা বিশ। আমার আর একটা লাইন আচ্ছা, আমি এক লাইন বেশিই করি তোমাদেরকে বোঝানোর জন্য। আর এই পাঁচটাও দেখো, এখানে গুণের কাজ আগে না ভাগের কাজ আগে, ভাগের কাজ আগে, তাহলে বারো গুণ। এখানে দেখো একটা তিন ভাগ চার, তাহলে তিনকে চার দ্বারা ভাগ করা যায় না, এখানে দশমিক চলে আসে, যার জন্য আমরা কাজ করব উপরে তিন নিয়ে নিলাম নিচে চার আনলাম, যোগ পাঁচ, ঠিক আছে? এরপরের লাইনে দেখো এই বারোকে এই চার দ্বারা কাটাকাটি করা যায়, চার একে চার তিন চারে বারো, তাহলে তিন আর তিন গুণ করলে তিন তিরিক্ষে নয় যোগ পাঁচ, তাই না? আমরা এই বাঁ দিয়ে এক লাইন, বাঁ দিয়ে আমরা আর এক লাইন করলাম। এবার আবার বাঁ দিয়ে বিশ আর চার যোগ করলে কত হয়, চব্বিশ, মাঝখানে খালি ঘর তো আসেই। আর নয় আর পাঁচ কত, পাঁচ আর নয় চোদ্দো, তাহলে এ পাশে ডান পাশে পেলাম আমরা চোদ্দো, বাম পাশে পেলাম চব্বিশ। এখন এই দুইটা কি আমাদের এখানে তিনটা প্রতীকের মধ্যে যে কোনো একটা প্রতীক বসাতে বলছে, সমান সমান লেস দেন গ্রেটার দেন, তার মানে এই তিনটা প্রতীকের মধ্যে কোনটা হবে, এখানে কি সমান সমান হবে, চব্বিশ আর চোদ্দো দুইটা কি সমান না, আবার চব্বিশ বড় না চোদ্দো বড়, তাহলে চব্বিশ বড়, তাহলে চব্বিশ বড়োর দিকে আমরা অ্যাঙ্গেলটা দেবো, বড়োর দিকে অ্যাঙ্গেল থাকা মানেই এটাকে বলা হয় গ্রেটার দেন বা বড় চিহ্ন, তাহলে চব্বিশ বড় চোদ্দো এর চেয়ে। কিন্তু আমাকে তো প্রশ্নে এইভাবে বলে না, আমাকে প্রশ্নে বলছে এই জায়গাটা খালি ঘর পূরণ করার জন্য, এখানে অঙ্ক করে এখানে চব্বিশ আর চোদ্দোর মধ্যে তো খালি ঘর পূরণ করতে বলে নাই, কিন্তু আমরা অঙ্ক করে দেখলাম হ্যাঁ চব্বিশ বড় মানে বাম পক্ষ বড় ডান পক্ষটা ছোট, তাহলে এখন আমরা লিখবো অতএব বা সুতরাং দিয়ে দিতে পারি, ওই লাইনটাকে আমরা আবার লিখব বারো ভাগ তিন যোগ চার গুণ পাঁচ খালি ঘর, খালি ঘরে কি গ্রেটার দেন, বারো গুণ তিন ভাগ চার যোগ পাঁচ, এটি অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এক নম্বরের অ্যান্সারটা হয়ে গেলো। আগে আমরা এভাবে করব, করে দেখে তারপর আমরা লাস্টে এই পুরো লাইনটাকে লিখে আমাদের বসে কি শূন্যস্থান পূরণ করবো, মানে খালি ঘর, খালি ঘর পূরণ করবো, তাহলে আমাদের এই লাইনটা লিখে তার মাঝে খালি ঘরটা পূরণ করবো। এখন এটা পূরণ করার জন্য আমাকে মাঝখানে এই তিনটা লাইন আগে পড়তে হয়েছে, পরে তারপর আমরা এই খালি ঘরটা পূরণ করলাম। এবার আমি বোর্ডটাকে একটু ক্লিন করে নিই, তারপর আবার পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো তাহলে এই একুশ পৃষ্ঠা আরেকটি অঙ্ক আছে আমাদের দুই নম্বর অঙ্কটা, এই দুই নম্বর অঙ্কটা আমি আবার তোমাদেরকে সমাধান করে দিই। দেখো দুই, এখানে কী দেওয়া আছে আমাদের আটচল্লিশ ভাগ ব্র্যাকেট দেওয়া আছে, আট গুণ দুই বিয়োগ চার ব্র্যাকেট ক্লোজ, তারপর খালি ঘর, খালি ঘর দিয়ে দেওয়া আছে আটচল্লিশ গুণ আট ভাগ দুই বিয়োগ চার, এই মানগুলো দেওয়া আছে। এখানে আমাদের কাজ কী, প্রথম কাজ হলো ব্র্যাকেটের কাজ, তাই না? বাঁ দিয়ে আটচল্লিশ লিখলাম, ভাগ দিলাম, এই ব্র্যাকেটের মধ্যে গুণ আছে আর বিয়োগ আছে, তার মধ্যে আমাদের প্রথম কাজ কী, আগে গুণের কাজ, আট দুগুণে আট আর দুই গুণ করলে ষোলো বিয়োগ চার, তারপর খালি ঘর এখানে কত আটচল্লিশ, এখানে আমাদের গুণ চিহ্ন দিলাম, আগে হলো ভাগের কাজ, আটকে দুই দ্বারা ভাগ দিলে কত হয় চার বিয়োগ চার বা, এখানে আমাদের এই ব্র্যাকেটের কাজটা এখনও শেষ হয় নাই, আটচল্লিশ ভাগ ষোলো থেকে চার গেলে থাকে বারো, এবারে ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলো, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এখানে বিয়োগের আর গুণের মধ্যে কার কাজ আগে, গুণের কাজ আগে, তাই না?
তাহলে আমরা গুণ করব 4 দ্বারা 48 কে গুণ করলে তাহলে 4 8 32 এর 2 18 এর 3 4 4 16 আর 3 4 4 16 আর 3 19 মানে 192 তার থেকে বিয়োগ করব 4 বা দেখো এখানে আমাদের এই 48 কে 12 দ্বারা ভাগ করলে কত হয় 4 12 48 4 খালি ঘর এখানে 192 থেকে 4 বিয়োগ করলে 4 আসে কত হলে 12 হবে 8 হলে হাতে হলো 1 সেই 1 আসে কত হলে 9 হবে 8 হলে আর হাতে নাই তাহলে 188 এখন এখানে বলো 4 বড় না 188 বড় 188 বড় এই জন্য আমরা এই দিকে লেস দ্যান দিয়ে দিলাম তাহলে আমরা লিখব সুতরাং ওই লাইনটাকে আবার লিখব 48 ভাগ 8 গুণ 2 বিয়োগ 4 খালি ঘর 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4 তাহলে এই পুরো লাইনের মধ্যে এখন আমাদের এখানে মাঝখানে শূন্য স্থান পূরণ করতে বলছে মানে খালি ঘর পূরণ করতে বলছে খালি ঘরে কি হবে লেস দেন আমাকে এখানে দুইটা অঙ্ক ছিল দুইটা অঙ্কের মধ্যে বলছে গ্রেটার দেন বা লেস দেন বা সমান সমান প্রতীক দাও তার মধ্যে একটা পেলাম গ্রেটার দেন একটা পেলাম লেস দেন সমান সমান আর পেলাম না তাহলে আমাদের 21 পৃষ্ঠার অঙ্কগুলো সব শেষ হয়ে গেল এবার আমরা 22 পৃষ্ঠায় দেখি কি অঙ্ক আছে 22 পৃষ্ঠার অঙ্কগুলোকে আমরা সমাধা করে দিই তাহলে এগুলো আমি আবার মুছে নেই দেখো বইয়ে এখানে আমরা 21 পৃষ্ঠার জায়গায় এখানে এতক্ষণ আমাদের 21 পৃষ্ঠা লেখা ছিল এখন 22 পৃষ্ঠা লিখে দিলাম ঠিক আছে এখন দেখো 22 পৃষ্ঠা আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে গোল দাগ দিয়ে একদম এখানে গোল দাগ দিয়ে এক নম্বরে লিখে দেওয়া আছে নিজের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি এখন এটাকে আমাদের গাণিতিক বাক্যে আগে প্রকাশ করতে বলছে প্রকাশ করার পর এখানে কোনটি গাণিতিক বাক্য মানে খোলা বাক্য এবং কোনটি গাণিতিক উক্তি সেগুলো আমাকে নির্ধারণ করতে বলছে তাহলে এক্ষেত্রে আমাদের গাণিতিক বাক্য কী সেই সংজ্ঞাটা লাগবে খোলা বাক্য কী সেই সংজ্ঞাটা আমাদের জানা লাগবে তাহলে আমি কিন্তু কতদিন তোমাদের বলে দিয়েছিলাম গাণিতিক উক্তি কোনটা যে উক্তির মাধ্যমে নির্ধারণ করে একদম সুনির্দিষ্টভাবে বলে দেওয়া যায় এটি সত্য না মিথ্যা তাহলে সেই উক্তিটাকে বলা হয় গাণিতিক উক্তি আর যে উক্তির মাধ্যমে যে গাণিতিক উক্তির মাধ্যমে বা গাণিতিক বাক্যের মাধ্যমে সুনির্দিষ্ট করে বলে দেওয়া যায় না যে এটি সত্য না মিথ্যা সুনির্দিষ্ট করে বলে দেওয়া সম্ভব নয় তাহলে এই উক্তিটাকে বা এই বাক্যটাকে বলা হয় খোলা বাক্য যেমন এক কথায় আমরা বুঝি শর্টকাট হিসাব খোলা বাক্য হলো কোনো গাণিতিক প্রতীক দিয়ে কক্ষর প্রতীক দিয়ে যদি আমাদের কোনো অঙ্ক থাকে সমাধান থাকে তাহলে সেটিকে বলবো আমরা খোলা বাক্য অর্থাৎ ক খ গ ঘ এ বি সি ডি দিয়ে যদি অঙ্ক থাকে তাহলে সেটি হলো খোলা বাক্য আর ক খ নাই যেটা সেটাই গাণিতিক বাক্য বা গাণিতিক উক্তি আর সেই গাণিতিক উক্তির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটা আমরা বলে দিতে পারবো দেখি আমরা অঙ্কটাকে করি আগে এক গোলদাগের এক নাম্বার দেওয়া আছে এখানে পাঁচের সাথে ক যোগ করলে যোগফল বারো হয় তাহলে এখানে আমরা যা আছে তাই লিখব পাঁচ এর সাথে ক যোগ করলে যোগফল বারো হয় এটাকে আমরা এখন গাণিতিক বাক্যে লিখব গাণিতিক বাক্যে প্রকাশ গাণিতিক বাক্যে এই কথাটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করব পাঁচের সাথে ক যোগ করলে পাঁচ যোগ ক করলে কত হয় বারো হয় সমান সমান বারো তাহলে এই যে একটা বাক্য পেলাম এখানে ক এর মান কত তাকে আমরা জানি আর এখানে ক মানেই একটা অজানা মান আর আমি বলছি কি কোনো একটি চলক দেওয়া থাকলে ক খ গ ঘ দেওয়া থাকলেই অক্ষর প্রতীক দেওয়া থাকলে সেটাকে আমরা বলবো খোলা বাক্য তাহলে এটি একটি খোলা বাক্য শেষ এক নম্বরটা কিন্তু শেষ হয়ে গেল এবার দুই নম্বর আমাদের নির্ধারণ করতে বলছে কোনটি গাণিতিক বাক্য এবং কোনটি গাণিতিক কোনটি খোলা বাক্য এবং কোনটি গাণিতিক উক্তি
এখন গাণিতিক উক্তি যেটা এবং খোলা বাক্য যেটা দুইটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্য, গণিতেরই একটা বাক্য। তাহলে এখন দেখো, এরপর দুই নম্বর বলছে তিনকে চার দিয়ে গুণ করলে বারো হয়, গুণফল বারো হয়। তিনকে চার দিয়ে গুণ করলে গুণফল বারো হয়, গাণিতিক বাক্যে প্রকাশ। গাণিতিক বাক্যে কি তিনকে চার দিয়ে, তিনকে কি দিয়ে গুণ করব, চার দিয়ে। তার মানে এই ডান পাশে যেটা থাকে এটা হলো কি গুণক আর এটা হলো গুণ্য। তাহলে এই জন্য আমাদের চার দিয়ে গুণ করছে, যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় কি গুণক। তাহলে কত দিয়ে গুণ করছি, চার দিয়ে। এই জন্য চারকে কিন্তু ডান পাশে লিখতে হবে। অনেকে কিন্তু এই কাজটাকেই ভুল করতে পারে, চার গুণন তিন লিখে দিল, মনে করতে পারে একই জিনিস তো, কিন্তু না, অঙ্কটা কিন্তু ভুল হবে। কারণ এখানে আমাকে যা বলছে তিনকে চার দিয়ে, মানে চার দিয়ে গুণ করছে। এই জন্য চার ডান পাশে থাকে, আমরা জানি গুণকের মধ্যে ডান পাশে এখানে থাকে গুণক, এই পাশে থাকে গুণ্য, আর এই পাশে সমান সমানের পর থাকে তাকে গুণফল। তাহলে এই চারটা হলো আমাদের গুণফল, যেহেতু চার দিয়ে গুণ করতে বলছে, যেন চারটা কিন্তু ডান পাশে থাকবে। আমি বলছি তোমাদেরকে এই চ্যাপ্টারটি, আমার ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতিটি পদেই তোমার কোথাও না কোথাও একটু একটু তোমার শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। তাহলে তিন চারে কত এখানে বলছে গুণফল বারো হয়, এই তো। তাহলে এটা একটি কী, এখানে তো আমাদের একদমই সঠিক, অর্থাৎ এটা আমাদের বলে দিতে পারি তিন আর চার গুণ করলে বারো। তাহলে এটা কী বাক্য, এটা হলো গাণিতিক উক্তি। তাহলে এটি একটি বা ইহা একটি গাণিতিক উক্তি, যা এবং উক্ত উক্তিটি সত্য। আমি বলছি গাণিতিক উক্তি সেটাই যেখানে নাকি আমাদের সত্য নামে ইথ্যা বলে দেওয়া সম্ভব। তিন আর চার গুণ করলে কত হয়, বারো না? তাহলে তিন চারে বারো, বারো বারো, তেমন এখানে দুই পাশেই সমান। তাহলে অতএব এটা একটি, এই উক্তিটি সত্য, অর্থাৎ গাণিতিক উক্তিটি সত্য। এবার তিন নম্বর দেখো, ২৬কে চার দিয়ে ভাগ করলে ভাগফল পাঁচ হয়। তাহলে এটাই লিখবো আমরা, যা আছে তাই লিখবো আগে। ২৬কে চার দিয়ে চার দিয়ে ভাগ করলে ভাগফল পাঁচ হয়। তাহলে এটিকে আমরা এখানে লিখি গাণিতিক বাক্যে প্রকাশ, কি ২৬কে চার দিয়ে ভাগ, মানে ২৬ ভাগ চার, ভাগফল কত বলছে পাঁচ। তাহলে ইহা একটি গাণিতিক উক্তি, কিন্তু এই উক্তিটি কি সঠিক বলো? ২৬ দিয়ে, ২৬কে চার দিয়ে ভাগ করলে কি পাঁচ হয়? হয় না। তাহলে এখানে লিখি, কিন্তু ২৬ ভাগ চার ইজ নট ইকুয়ালস পাঁচ, মানে এটা সমান নয়। সুতরাং বাক্যটি, বাক্যটিতে না, উক্তিটি, এই যেহেতু আমাদের প্রশ্নে আছে উক্তি দিয়ে, গাণিতিক উক্তি, কিন্তু সুতরাং উক্তিটি সত্য নয়। এই তো, আমাদের এখানে উক্তিটি সত্য আর এখানে উক্তিটি সত্য নয়, এভাবে আমাদের লিখে দিতে হবে। কারণ আমাদের প্রশ্নে এসে রকি গাণিতিক উক্তি কাকে বলা হয়, যা দিয়ে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া যায় যে গাণিতিক উক্তিটা সত্য না মিথ্যা, সেটা সুনির্দিষ্টভাবে বলে দেওয়া সম্ভব, সেটিকে আমরা বলবো গাণিতিক উক্তি। তাহলে এখানে আমরা বলে দিতে পারলাম ২৬কে চার দ্বারা ভাগ করলে আমাদের পাঁচ হয় না, অতএব এটা হয় না, মানে এটা সত্য নয়, এ কথাটা, এই উক্তিটা সত্য নয়, এটা আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারলাম স্পষ্টভাবে, যার জন্য এটা গাণিতিক উক্তি। এখানে আমরা স্পষ্টতই বলে দিতে পারলাম তিন আর চার গুণ করলে বারো হয়, হ্যাঁ এটা সঠিক, এটা সত্য, আমরা বলেও দিতে পারলাম। তাহলে এটাই আমাদের গাণিতিক উক্তি। কিন্তু এখানে কি আমরা বলে দিছি
কয়ের সাথে পাঁচের সাথে ক যোগ করলে বারো হয়, এটা কি আমরা সত্য না মিথ্যা আমরা বলে দিতে পারি? কয়ের মান যদি সাত হয় তবেই বারো হবে, কয়ের মান যদি আট হয় তাহলে তো বারো হবে না, কারণ কত হবে সেটা তো আমরা জানি না। কয়ের মানটা অরিজিনাল মানটা কত সেটা তো আমাদের অজানা। তাহলে কয়ের মানটা যেহেতু অজানা, তাহলে অজানা কোনো মান দিয়ে যদি কোনো একটি বাক্য থাকে তাহলে সেটিকে বলা হয় খোলা বাক্য। এবারে তো গাণিতিক বাক্য খোলা বাক্য নিয়ে গতকাল আমি তোমাদেরকে ডিটেইল বুঝাইছিলাম, তারপরে আজকে অঙ্ক করানোতে তোমাদের আরও এগুলি ক্লিয়ার হয়ে গেলো, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। এগুলি মুছে দিয়ে আমি পরবর্তী অঙ্কটা এবার করি। দেখো চার নম্বর অঙ্কটা ওই একেরই চার, তিনটে করালাম আর একটি আছে। দেখো একটা চতুর্ভুজকে, চতুর্ভুজ এবং একটা ত্রিভুজ যোগ করলে যোগ করলে যোগফল দশ হয়, গাণিতিক দেখো চতুর্ভুজ যোগ ত্রিভুজ সমান সমান দশ। এখানে চতুর্ভুজের মধ্যে কত ত্রিভুজের মধ্যে কত তাকে আমরা জানি, ওরা জানি না, তাহলে এটাও জানা না, তাহলে এখানে লিখবো ইহা একটি খোলা বাক্য। তাহলে আমাদের শেষ খোলা বাক্য হলে তো আর সত্য মিথ্যা বলার দরকার নেই, কারণ খোলা বাক্যে তো আমরা জানিই না সত্য মিথ্যা বলা যায় কি না। তাহলে আমাদের যদি মাত্র গাণিতিক উক্তি থাকে তবে আমরা সেখানে উল্লেখ করে দেবো হ্যাঁ এটা সত্য এটা মিথ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু অনেকগুলো অঙ্কই তোমাদের হয়ে গেল বাইশ পৃষ্ঠার। এরপর আমরা দেখো বাইশ পৃষ্ঠার আরও কিছু আছে, দুই নম্বরে কিছু অঙ্ক আছে, এগুলো আমি আজকে তোমাদের সমাধান করে দিই। এটা আমি মুছে দিয়ে নিলাম, দেখো বাইশ পৃষ্ঠার দুইয়ে এখানে বলা আছে কয়ের এমন মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। মানে কয়ের মানে সকলে কি কয়ের মান দেওয়া নাই সেগুলিকে আমরা বের করব। তাহলে এ জাতীয় অঙ্ককে আমরা কি বলবো, সেটা হলো আমাদের কি বাক্য ছিল, অবশ্যই সেটা খোলা বাক্য। তাহলে এরকম কতগুলো খোলা বাক্য দেওয়া আছে সেই খোলা বাক্যগুলো থেকে আমাদের অজানা মানটাকে নির্ধারণ করব বা নির্ণয় করব। দেখি কি কি আছে, দুই এখানে আমাদের দুই বলতে গোল দাগের মধ্যে দুই, ঠিক আছে, তার এক দুইয়ের এক এখানে দেওয়া আছে ক যোগ পাঁচ সমান সমান দশ, ক যোগ পাঁচ সমান সমান দশ। এখান থেকে আমাকে বের করতে বলছে কয়ের মানটা বের করবো, তাই না? আমরা কিন্তু এই জাতীয় অঙ্ক তোমাদের এর আগে করাইছি, ওই যে আমি ধরে নিয়ে কিছু অঙ্ক করাইছি এর আগে, মা এবং মেয়ের বয়স বা পিতা পুত্রের বয়স এরকম অঙ্কগুলো, বা এর আছে এত টাকা ওর আছে এত টাকা, এখান থেকে আমরা বিভিন্ন অঙ্কগুলো এরকম করে এর আগের অধ্যায়গুলোতে আমরা করাইছি। ক ধরে মনে করি মিনার আছে ক টাকা, এরকম অঙ্ক ধরে আমরা করাইছি, ঠিক আছে। তাহলে সেই রকমই, তাহলে এখান থেকে আমরা সমাধান যখন করবো বাম পাশে সমান মাঝখানে সমান সমান দিয়ে কোনো অঙ্ক থাকলে সেক্ষেত্রে আমরা এই পাশেও আমি বলছি তোমাদেরকে সমান সমান দিতে নিষেধ করছি, যে পাশে সমান সমান হবে না, সেক্ষেত্রে তোমরা করতে পারো কি একটা ইমপ্লাইজ দ্যাট দিতে পারো, এটাকে বলে ইমপ্লাইজ দ্যাট। তার দরকার নাই, এটাও তোমাদের পরবর্তী ক্লাসে উপরের ক্লাসে গিয়ে তোমরা এই প্রতীকটা সম্পর্কে জানবে অবগত হবে। তার আগে আমরা এগুলিকে বা প্রতীক দিয়ে সবগুলো অঙ্ক করে আসছি, ঠিক আছে। এখন বা দিয়ে আমরা এটাকে করব এবং সেখানে আমি বলছি যে কোনো একটি মানকে যদি সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা কী হয়ে যায়, তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। একইভাবে ডান পাশ থেকেও যদি কোনো কিছু এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রেও আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এটা তোমাদেরকে আমি এর আগে শিখাইছিলাম, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই পাশে আছে আমাদের এই ক,
তাহলে ক সমান সমান কত হবে এই পাঁচটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই ডান পাশে আমার তো 10 আছেই আর এই পাঁচকেও যদি আমি ওই ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 10 পাঁচের আগে যোগ আছে আমার হয়ে গেল পাঁচটা বিয়োগ তাই না সুতরাং ক সমান সমান 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 5 তাহলে ক এর মান কত 5 আমাদের বলছে কি ক এর মান নির্ণয় করার জন্য তাহলে উত্তর উত্তর ক সমান সমান 5 শেষ এবারে দুই নম্বর অঙ্কটা দেখো 48 বিয়োগ ক 48 বিয়োগ ক সমান সমান 23 তাই না এখন দেখো বা আমাদের কাজ হলো এক কোটা বিয়োগ চিহ্ন আছে যার জন্য ওই পাশে নিয়ে নিই অথবা আমাদের তো যেহেতু আগে শিখাইছি সব সময়ের জন্যই আমরা ক কে বাম পাশে রাখছি অজানা মানকে তাহলে এখানে আমরা তাই রাখি একটা কাজ হবে এখানে মাইনাসের একটা ব্যাপার সেবার রয়ে গেছে সেটাকে পরবর্তী বুঝাবো দেখো এখানে মাইনাস ক সমান সমান ওই পাশে তো আমাদের 23 আসছেই আর এই 48টা ওই পাশে যদি চলে যায় 48 এর আগে কি চিহ্ন আছে কিছু চিহ্ন নাই না থাকা মানে সেখানে যোগ আছে তাহলে 48 এর যোগ পাশে চলে যায় তাহলে মাইনাস মানে বিয়োগ 48 হবে বা দেখো মাইনাস মানে বিয়োগ ক সমান সমান এই 48 থেকে 23 বিয়োগ করলে কত থাকবে 48 থেকে 23 বিয়োগ করলে কত থাকবে 3 আছে কত হলে 5 হবে 8 হবে 5 হলে 2 আছে কত হলে 4 হবে 2 হলে 25 কিন্তু এখানে 48 এর আগে মাইনাস আছে মানে বড় চিহ্নটা মাইনাসের জন্য মাইনাস চিহ্নটা দিলাম এখন এই দুই পক্ষের আমার মাইনাস মানটা রয়ে গেল মাইনাস ক সমান সমান মাইনাস 25 কিন্তু আমাকে বের করতে বলছে কি মাইনাস মানে কি বিয়োগ বিয়োগ ক সমান বিয়োগ 25 কিন্তু আমাকে বের করতে বলছে ক এর মান বের করার জন্য তাহলে সুতরাং ক কত হবে উভয় পক্ষকে যদি আমরা বিয়োগ 1 দ্বারা গুণ করি তাহলে কি হবে বা দেখো 1 দ্বারা গুণ করি অথবা বিয়োগ চিহ্ন দ্বারা ভাগ করি তাহলে ক সমান সমান 25 উভয় পক্ষকে তো আমরা মাইনাস মাইনাস উঠাই দিলাম সরাসরি তাহলে এটি আমাদের সুতরাং ক সমান সমান 25 এখানে আমরা লিখব উভয় পক্ষকে বিয়োগ 1 দ্বারা গুণ করে তাই না তাহলে গুণ করে আমরা এই মানটা পেয়েছি তাহলে আমরা লিখব উত্তর ক সমান সমান 25 এটা আমাদের বের করতে বলছে দেখো এখানে 48 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে 23ই হবে তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল এখন তোমাদের এটাকে বিকল্প পদ্ধতি এই দুই নাম্বারেরই আমি বিকল্প আর একটা পদ্ধতিতে অঙ্কটা করে দিই কারণ এটা আমি জানি তোমাদের বুঝতে একটু সমস্যা হয়েছে কারণ এখনও তোমরা বীজগণিতটা পাও নাই বীজগণিতটা তোমাদের পাবে ক্লাস 6-এ গিয়ে তখন তোমাদের এই প্রসেসগুলো সহজ মনে হবে কিন্তু এখন তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে আমার আমি যেটা বুঝতে পারছি তোমরা অনেকেই এখানে হয়তোবা এই বিয়োগ চিহ্নটার কারণে তোমরা একটা সন্দিহান রয়ে গেছো যার জন্য এটাকে আমি বিকল্প পদ্ধতিতে তোমাদেরকে আরেকটু আমি দেখাই দিই দেখো 48 বিয়োগ ক সমান সমান 23 ছিল তাই না আমি এক কাজ করি কটাকে ডান পাশে নিয়ে নিই কটাই পাশে কি বিয়োগ আছে না তাহলে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আর 48 তো রইলই এই 23টাকে আমি বাম পাশে নিয়ে আসি 23টার আগে কি আছে 23এর আগে কিছু নাই মানে যোগ আছে ওইটাকে বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে 25 সমান সমান এই ক আছে বিয়োগের এটাকে যদি ও পাশে নিয়ে দিই তাহলে কি হয়ে যাবে যোগ এটা তো বুঝতে পারছো এখন আমরা শুধু স্থানান্তর করছি মাইনাস ক মানে বিয়োগ ক আছে ওইটার পাশে গিয়ে যোগ ক হয়ে গেল এ পাশে যোগ 23 আছে এই পাশে এসে আমাদের বিয়োগ 23 হয়ে গেল ঠিক আছে তাহলে বিয়োগ 23 আমি এখানে 25 লিখছিলাম তাহলে বিয়োগ 23 হয়ে গেল বা এখন 48 থেকে 23 বিয়োগ করলে আমরা যে কিছুক্ষণ আগেই পেলাম 25 সমান সমান ক তাহলে অঙ্কটা সহজ হয়ে গেল না ক এর মান কত আসলো 25 তাহলে উত্তর ক সমান সমান 25 তোমরা এইভাবেই দিও এটা দরকার নেই এটা তোমাদের অযথা কঠিন হয়ে যাবে কারণ বীজগণিতটা যেহেতু তোমরা এখনও শিখো নাই অর্থাৎ বীজগণিতের নিয়মে আমাদের ওই প্লাস মাইনাসের ঝামেলাটা তোমাদের বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের দুইটি অঙ্ক হলো এখানে আছে কয়টি অঙ্ক চারটি বাকি তিন বাকি দুইটি অঙ্ক করে দিই দেখো এ পাশে করি তিন নাম্বার তিনে কি দেওয়া আছে ক গুণ দুই ক গুণ দুই সমান সমান 36 বা ক সমান সমান এই দুইটা আছে কি গুণ আকারে না যদি দুইটাকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি ভাগ হয়ে যাবে 36 ভাগ 2 হয়ে যাবে না বলো তাহলে আমরা এখানে
দুইটা সিলে পাশে গুণ ও পাশে গিয়ে হয়ে গেল ভাগ। সুতরাং ক সমান সমান ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে আঠারো দুগুণে ছত্রিশ, আঠারো। তাহলে উত্তর ক সমান সমান আঠারো। শেষ, এবারে চার নম্বর অঙ্কটা, চার নম্বরে কি আছে? বাহাত্তর ভাগ ক, বাহাত্তর ভাগ ক সমান সমান কত দেওয়া আছে? ছয়, তাই না? বাহাত্তর ভাগ ক সমান সমান ছয়, তাই না? তাহলে এখন আমরা কি করব, কি করতে পারি বলো? এই ছয়টাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি, এ ভাগটা ও পাশে গিয়ে তাহলে কি হবে? গুণ হয়ে যাবে। এ কয়ের আগে কি আছে? ভাগ। তাহলে দেখো আমি লিখতে পারি বাহাত্তর সমান সমান এই কটা ও পাশে গিয়ে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে? ছয় গুণন ক, মাঝখানে ক গুণ না দিলেও চলে, অথবা গুণ চিহ্ন দিয়েই দেই, ছয় গুণ ক হয়ে যাবে, তাই না? বা দেখো এই ছয় আর ক এ দুটো কি গুণ আকারে আছে না? তাহলে গুণ থাকলে তাহলে এই ছয়টাকে যদি আবার এ পাশে আনি, গুণ আছে যেহেতু, এই কয়ের সাথে ছয়টা কি আছে? গুণ। সেই গুণটাকে যদি ছয়কে যদি এই পাশে আনি তাহলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে বাহাত্তর ভাগ ছয় সমান সমান ওই পাশের কটা রয়ে গেল, শুধু কটা ডান পাশে রেখে ছয়টাকে বাম পাশে নিয়ে আসলাম। এবারে দেখো ছয় দ্বারা বাহাত্তরকে ভাগ করলে কত হয়? বারো ঘরের নামতা, পাঁচ বারং ষাট, ছয় বারং বাহাত্তর, তাহলে বারো সমান সমান ক। ঠিক আছে, তাহলে কয়ের মান কত আসলো? বারো। উত্তর ক সমান সমান বারো। তাহলে আমাদের দেখো একেবারেই সহজ অঙ্কগুলো কিন্তু আমাদের এইগুলো, এই ছোটো ছোটো অঙ্ক এগুলো কিন্তু তোমাদের কোনো সৃজনশীল বা কাঠামোবদ্ধভাবে আমাদের এই অঙ্কগুলো পরীক্ষাতে তেমন আসে না, কিন্তু এগুলো আসে আমাদের শর্ট কোশ্চেন হিসেবে। তোমাদের পরীক্ষাতে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সেগুলির মধ্যে তোমাদের এই এগুলি খুবই ইম্পর্টেন্ট, অথবা তোমাদের যে কোনো একটি পার্টের মধ্যে কোনো একটি সৃজনশীল প্রশ্ন দিল বা কাঠামোবদ্ধ প্রশ্ন, সেখানে ক নাম্বারে এরকম একটা দিল, খ নাম্বারে অন্য আরেকটা দিল, গ নাম্বারে অন্য আরেকটা অঙ্ক দিল, যে কোনো জায়গায় ছোটো মার্কসের অর্থাৎ দুই মার্কসের এক মার্কসের অঙ্কের, দুই মার্কসের অঙ্কের মধ্যে তোমাদের এগুলি ঢুকিয়ে দিতে পারো, অথবা এক মার্কসের অঙ্কের মধ্যে। এই জন্য এগুলোকে তোমাদের ভালো করে পড়তে হবে এবং শিখতে হবে। তা ঠিক আছে, আজ তোমাদের এ পর্যন্তই শিখালাম, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এখানে দেখো বাইশ পৃষ্ঠায় আরও তিনটি চারটি অঙ্ক বাকি আছে। এখানে আমাদের একদম নিচের এক নম্বরে, এক নম্বরে একদম চারটি অঙ্ক বাকি আছে। এই চারটি আমি পরবর্তী পৃষ্ঠার অঙ্কের সাথে করে দেবো। আজ এ পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা দেখো, আর এই চ্যানেলকে আমার এই চ্যানেলে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে, এবং যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।